সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটি সমস্যা নিয়ে। সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ, ফোঁড়া বা অ্যাবসেস। এই ফোঁড়া বা অ্যাবসেস আমাদের বাড়িতে কেউ না কেউ এই সমস্যায় প্রায়ই ভুগে থাকি। তো হোমিওপ্যাথির যে মেডিসিনগুলো আছে তার কিছু সিমটম লক্ষণ সমষ্টি নিয়ে এবং ফোঁড়াতে কোন ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, আরোগ্যের পথে রোগী অগ্রসর, তাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। তো সুপ্রিয় দর্শক, শুরু করছি। ব্রণর প্রথম ওষুধ হিসেবে আমি যেটা মনে করি হেপাসাল্ভ। হেপাসাল্ভ আপনি কখন দেবেন? রোগী যদি শীতকাতুরে হয়, তার ঘামে যদি প্রচণ্ড দুর্গন্ধ থাকে, রোগী যদি মেন্টালি ইরিটেবল হয় এবং তার যদি দেখা যায় ব্রণ অথবা অ্যাবসেস হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে হেপাসাল খুব ভালো ওষুধ। এর পরের মেডিসিন হিসেবে আমি রেকমেন্ড করব সাইলেসিয়া। কিন্তু সাইলেসিয়া দিলে তো তার অ্যাবসেস সারবে না। সাইলেসিয়া আপনি কখন দেবেন? যদি এই লক্ষণগুলো আপনি পান, রোগী শীতকাতুরে কনস্টিপেশনে ভুগছে, শীতকালে তার পায়ের তলায় হাতের তলাতে ঘাম হচ্ছে এবং সেই ঘামে প্রচণ্ড দুর্গন্ধ, এবং রোগী যদি একটু রোগাশোগা চেহারা হয়, তার যদি প্রায়ই অ্যাবসেস হওয়ার বা ফোঁড়া হওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে সাইলেসিয়া খুব ভালো কাজ করে। সাব অ্যাকিউট স্টেজে যদি আপনার ব্রণ হয়, অর্থাৎ যখন পাস ফর্মেশন হতে শুরু করেছে, এই রকম ক্ষেত্রে দেখা যাবে হেপাসাল খুব ভালো হচ্ছে, কাজ করছে। স্ক্যান্টি পাস, সেক্ষেত্রে আপনি সাইলেসিয়া দিতে পারেন। খুব সামান্য পাস দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনি সাইলেসিয়া দিলে খুব ভালো কাজ করবে। অ্যাকুইড অ্যাবসেস, অ্যাকুইড অ্যাবসেস ডিউরিং পাস ফর্মেশন, অর্থাৎ তখন আপনি ক্যালকেরিয়া সাল্ফ দিলে খুব ভালো কাজ করবে। পাসটি যদি বা পুঁজ যদি জলের মতো হয়, সাইলেসিয়া খুব ভালো কাজ করবে। এবং ক্রনিক পাস ডিসচার্জ যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও সাইলেসিয়া খুব ভালো কাজ করবে। ফোঁড়ার প্রথম স্টেজে আপনি দিতে পারেন বেলেডোনা। কিন্তু কখন দেবেন বেলেডোনা? একেবারে প্রাথমিক পর্যায়ে, ফোঁড়ার মধ্যে যদি দপদপ করে ব্যথা হচ্ছে, ফোঁড়াটা গরম লাগছে, ফোঁড়াতে হাত দিলে সে সেন্সিটিভ হচ্ছে, হাত দিতে দিচ্ছে না, টাচ করতেও দিচ্ছে না, এরকম স্টেজে দেওয়া যেতে পারে বেলেডোনা। সোয়েলিং হয়েছে, প্রচণ্ড সোয়েলিং, বার্নিং পেন এবং স্টিংগিং পেন হচ্ছে, তার মধ্যে একটা থ্রবিং পেন আছে, রুগী পিপাসা নেই, মুখটা ফোলা ফোলা এবং গরম কাতুরে, জল খেতে চাইছে না, এই রকম রুগীর যদি ফোঁড়া নিয়ে উপস্থিত হয়, তাকে দেওয়া যেতে পারে এপিস মেলিফিকা। যে কোনো ফোঁড়াতে আপনি দিতে পারেন। যদি আপনি চান এর পাস ফর্মেশন হলে রুগীটা সুস্থ হয়ে যাবে, আপনি সেক্ষেত্রে দিতে পারেন মাকসল। মাকসল দিলে খুব তাড়াতাড়ি পাস ফর্মেশন হবে, কিন্তু লো পটেন্সিতে দিতে হবে। স্কিন যদি ব্লু হয় এবং সেখানে যদি বার্নিং সেন্সেশন থাকে, তাহলে তাকে ট্যারেন্টিউলা দেওয়া যেতে পারে। ট্যারেন্টিউলা দিলে খুব তাড়াতাড়ি রুগী উপশম হবে, যন্ত্রণা থেকে মুক্তি পাবে, ফোঁড়া থেকে মুক্তি পাবে। যদি দেখা যায় ফোঁড়াটা অ্যানাসের কাছাকাছি হয়েছে, ক্যালকেরিয়া সাল্ফ খুব ভালো ওষুধ। যদি দেখা যায় এর আগেও তার অ্যাবসেস হয়েছে, সেক্ষেত্রে অ্যাকোনাইট দেওয়া যেতে পারে। যদি গরমের সময় তার ফোঁড়া হওয়ার প্রবণতা থাকে, তাহলে অ্যারাকটিমিয়াম ল্যাপ্পা দিলে খুব ভালো কাজ করে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমি এরকম ভিডিও আপলোড করব, যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রিপশন করুন।